section of the cluster. Theta of number is a very important factor. Next is mean determined with outside fairness. Being creative and inventing alternatives. আপনি কিভাবে অল্টারনেটিভস ক্রিয়েট করতে পারেন যাতে একটা ডেডলক না হয়, আন্ডারস্ট্যান্ডিং আদার্স ইন্টারেস্ট, আপনাকে বুঝতে হবে নেগোসিয়েশন করতে হলে যে তার সাথে আপনি নেগোসিয়েট করছেন তার ইন্টারেস্ট অ্যান্ড নোয়িং ইমোশনাল ইস্যুস, বিকজ ইমোশন আর ভেরি ইম্পর্টেন্ট, ইমোশনাল ইস্যুসগুলোকেও আপনাকে জানতে হবে। এই দুইটার জন্য দেয়ার আর টু ফান্ডামেন্টাল ম্যাটার্স, তার মধ্যে একদিকে হচ্ছে কমিউনিকেট ইফেক্টিভলি, আপনি যদি ঠিকমতো কমিউনিকেট না করতে পারেন নেগোসিয়েশন ইজ ডিফিকাল্ট, আর আরেকদিকে হচ্ছে বিল্ডিং রিলেশনশিপ, কারণ রিলেশনশিপ ডেভেলপ না করলে নেগোসিয়েশন ক্রিয়েট করার মতো বা তৈরি করার মতো এনভায়রনমেন্টটি তৈরি হয়। তাহলে কনফ্লিক্টিং পার্টি যদি মিনিমাম যদি রিলেশন এস্টাবলিশ না করতে পারে তাহলে নেগোসিয়েশন করার মতো সিচুয়েশন ফ্যাক্টার্সগুলাই ডেভেলপ করবে, যার সাথে আপনি রিলেশন ডেভেলপ করবেন বা যার সাথে আপনি রিলেশন বিল্ড করবেন, ঠিক আছে, তাকে আপনাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে, তার সাথে আপনাকে মেন্টালি অ্যাবজর্ব করতে হবে, ঠিক আছে, এবং তাকেও আপনার সাথে এই একই সিমিলার এক্সচেঞ্জগুলো আপনাকে করতে হবে। এবং আমি আপনাদেরকে এর আগেও বলেছি যে বেসিক ইনগ্রিডিয়েন্টস অফ রিলেশনস আমি বলেছিলাম থ্রি, তার ভিতরে বলেছিলাম ইউ হ্যাভ টু ট্রাস্ট ইচ আদার, ইউ হ্যাভ টু রেসপেক্ট ইচ আদার, ইউ ডোন্ট রেসপেক্ট ইউ ডোন্ট ট্রাস্ট দেন রিলেশন ইজ ভেরি ডিফিকাল্ট। প্রপোজ থার্ড পার্টি রুলস, অর্থাৎ আপনি এমন কতগুলি লোক তারা নিয়ে আসতে চাচ্ছে আপনি চান না যে তারা থাকবে, ওকে, সো এরকম কোনো ফিগার তারা নিয়ে আসতে চাচ্ছে নাকি আছে তাদের প্রপোজিশন, নেগোসিয়েট প্রসিডিওর্স টু এনশিওর সিকিউরিটি, কতটুকু সিকিউরিটি আপনাকে দিবে, পে স্পেশাল অ্যাটেনশন টু প্রপোজালস রিগার্ডিং দ্য শিডিউল অফ মিটিংস, কোন টাইমে নেমে সেগুলো করতে চাচ্ছেন, কারণ ইটস আ ফ্যাক্টর, আপনার টাইমটা কি আপনার জন্য সুবিধাপূর্ণ হবে, টাইমটা কি আপনার জন্য ভালো হবে, সো অল দিস থিংস অ্যাজেন্ডা যখন আপনি করবেন তখন ওই অ্যাজেন্ডাতে এই জিনিসগুলো কন্ট্রোল করতে হবে। কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট হচ্ছে যে আপনি বললেন ঠিক আছে 80% আমাকে দিয়ে দেবে, আমাদেরকে 80%-এর উপর দিতে হবে, পরে এক সময় কথাবার্তা করে ধরেন না ঠিক আছে 80% আমরা মেনে নিলাম 40%, এখন এই যে 40% আমি চাইলাম 40% হইল আমার বর্তমানে যা দেওয়া সেটা আসলে 20%, তার ডাবল আমি তাকে দিয়ে দিচ্ছি অ্যাচিভ করে দিচ্ছি। সো এই যে সাপোজ ইউর অপোনেন্ট স্টার্ট দ্য প্রসিডিংস বাই আস্কিং ফর অ্যান 80% ইনক্রিজ, ইউ রিজেক্ট ইট আউটরাইট অ্যান্ড হি রিঅ্যাক্টস বাই অফারিং ভেরি জেনারাস ফিয়ার রাইট, দেন 40% উড স্টিল বি অ্যাবাউট টু টাইমস আওয়ার অ্যাফোর্ডেবল ইনক্রিজ, অর্থাৎ প্রথমেই এরকম বড় একটা মাত্রা তৈরি করে এটাকে হাফ করে দিলে ওনার জন্য সে অর্ধেক ছেড়ে দেবে, আর দেখা যাবে যে অর্ধেক ছাড়ি আমার যে প্রিপারেশন তার ডাবল, আর ওইভাবে তাকে ট্র্যাক করা যাবে। হু সিমস টু নো এভরিথিং অ্যাবাউট এভরিথিং অ্যাবাউট এভরিথিং, সব কিছু জানে, ইটস নট পসিবল, দে আর ভেরি কনফিডেন্ট বুঝছেন, চাপা মারতে এক্সপার্ট, কিছুটা আমার মতো হয় ভেরি গুড হ্যাঁ লাইক দ্যাট, আমার মনে হয় এই ক্যারেক্টার আছে আই থিঙ্ক, ইরেসপেক্টিভ অফ whether they know the issue or not, they talk confidently. জানুক না জানুক কনফিডেন্টলি কথা, এই ধরনের লোকজনকে করতে হবে যে পয়েন্টে ধরতে হবে, ভালো করে শুনতে হবে এবং ওর ভুলগুলোকে ধরতে হবে, আপনি এখানে ভুল, আপনি এখানে দিস ইজ মিস্টেক, এটা তো এই অনুযায়ী না, তাইলে সে আর চাপা মারবে না, সে আর টু কোপ উইথ দেম ইট ইজ নেসেসারি টু কেয়ারফুলি লিসেন টু দ্য বাট পার্সন, তার কথা শুনতে হবে অ্যান্ড ফিল্টার ফ্যাক্ট ফ্রম ফ্রিকশনস, ওকে, ফ্যাক্টসগুলোকে বের করে অফেন দে বেস দেয়ার কনক্লুশন অন ইনকমপ্লিট অর ইনঅ্যাকুরেট ডাটা, তারা সাধারণত এরকম করতে যায় ইনঅ্যাকুরেট প্যাটার্নসগুলোর উপরে চলে, তাহলে ওই জায়গাগুলো যদি আপনি ধরতে পারেন তাহলে আটকায় তাহলে ইটস বেটার।